যে এইগুলো কি আমাদের ফটোশপে যেভাবে আমাদের মেনুবার বলতাম না, এই যে এগুলো আমাদের এখানে মেনুবার আছে সব। আর এটা হলো আমাদের টুলস বার ইলাস্ট্রেটরে, ঠিক আছে? এই যে এগুলো টুলস। আর তারপরে আমাদের এখান থেকে অপশন কখন আসবে, তখন আমরা এখান থেকে কোনো একটা পেজ নিব, নতুন করে কোনো একটা পেজ। এই যে এখান থেকে আমরা একটা পেজ সেট আপ করবো, এখানেও আমাদের সেম মাইক্রোসফট, এই সরি, আমরা ফটোশপে যেভাবে পেজ সেট আপ করতাম সেইভাবে। কিন্তু এখান থেকে আমাদের আর্টবোর্ডের একটা অপশন আছে, আর্টবোর্ডে কয়টা আর্টবোর্ড আমরা এখান থেকে নিতে চাই এটা এখানে নাম্বার দিয়ে দিতে পারবো। তারপরে এগুলো আমি নেক্সট ক্লাসে বোঝাই দিব ভালো করে। এখান থেকে আমি এইভাবে রেখে আমি ওকে লেটারে একটা পেজ ক্রিয়েট করলাম, করার সাথে সাথে দেখেন আমাদের অপশন বারগুলো সব চলে আসলো। তাহলে আমাদের এখানে পেজ না নিলে অপশন বারটা আসবে না, ঠিক আছে? এবার আমাদের ইফেক্টের ভিতরে গেলে আমাদের মাইক্রোসফট এই ফটো ইলাস্ট্রেটরের কাজ হলো ইফেক্ট নেই বেশি, ঠিক আছে? ইফেক্টের ভিতরে গেলে দেখতে পারবো এখানে কি ইফেক্ট লেখা আছে, এই জায়গায় কি ইফেক্ট লেখা আছে, এই জায়গায় ইলাস্ট্রেটর ইফেক্ট। এইগুলো সব ইলাস্ট্রেটরের ইফেক্ট। আর আমরা ফটোশপে কিছু ইফেক্টের কাজ করেছিলাম না, এই যে গ্যালারি, আর্টিস্টিক, ব্লার, এগুলো এখানে আমাদের ফটোশপেরও কিছু ইফেক্ট এখানে দেওয়া আছে। এই ইফেক্টগুলো ফটোশপের আর এই ইফেক্টগুলো হলো ইলাস্ট্রেটরের। আচ্ছা, আমাদের ফটোশপ আর ইলাস্ট্রেটরের পার্থক্য হলো, আমাদের ফটোশপে যদি কোনো কাজ করি সেটা হবে আমাদের রাস্টার ফাইল। কি হবে? রাস্টার। রাস্টার মানে কি? যেগুলো পিক্সেল দিয়ে কাজ হয় সেগুলোকে বলা হয় রাস্টার ফাইল। মানে পিক্সেল বলতে কি, আমি যদি কোনো একটা ছবি এখানে ওপেন করি, যেহেতু আমাদের ফটোশপ ছবি নিয়েই কাজ করা হয় না, ম্যাক্সিমাম কাজগুলো ছবি নিয়ে করা হয়। যে কোনো একটা ছবি ওপেন করি, এই ছবিটা এক পর্যায়ে যখন আমি জুম করব, জুম করছি, করলে যে আমাদের এখানে ফিরে যাচ্ছে না ছবিটা, এই যে ঘর ঘর মতো দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় কি? পিক্সেল। এই যে আমাদের যে রাস্টার ফাইলগুলো পিক্সেল রিলেটেড হবে, পিক্সেল হবে, এই যে একটা পিক্সেল, একটা পিক্সেল। আর আমরা পিক্সেলগুলোকে কি ডট বলি, একটা কলমে ফোটা দিলে যতটুকু জায়গা হবে ততটুক এক পিক্সেল বলা হয়। কিন্তু এই ঘরের ভিতর তো অনেকগুলো ডট দেওয়া যাবে না, কিন্তু যখন ছোট করবো ওইটাই কিন্তু আমাদের সেই একটা ফোটা সমান হবে, তখন নর্মাল চোখে দেখবো ওই একটা কলমে ফোটা সমানই হবে, ঠিক আছে? যখন আমরা বড় করে দেখছি তখন মনে হচ্ছে অনেক বড়। তো এই হলো আমাদের রাস্টার ফাইলের কাজ। রাস্টার ফাইল হলো পিক্সেল বেসড হবে, আর রাস্টার ফাইল থেকে যদি আমরা কোনো বড় কোনো ডিজাইন করি, করে প্রিন্ট করি, তাহলে সেটা ফিটে যাবে। সাপোজ আমরা বড় ওই যে রোড, মানে যে হাই রোডে যে বড় বিল বোর্ডগুলো দেখি, ওখানে বড় সব স্পন্সর থাকে না বিভিন্ন কোম্পানির, তো ওই ওই ব্যানারগুলো যদি আমরা ফটোশপ দিয়ে ডিজাইন করে প্রিন্ট করি, ওইগুলো ফিটে যাবে, কেমন দেখা যাবে। ওই বড় বড় ডিজাইন করার জন্যই আমাদের ইলাস্ট্রেটর ব্যবহার করতে হয়, ঠিক আছে? যে কোনো ব্র্যান্ডিং ডিজাইন করার জন্য ইলাস্ট্রেটর ব্যবহার করতে হয়। যেমন আমি একটা লোগো, আমি বাইরের দেশে একটা লোগো কাজ পেয়েছি, লোগো ডিজাইন করার জন্য অবশ্যই আমরা ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করবো, টি শার্ট ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করবো। কারণ লোগোটা কি হতে পারে, লোগোটা একটা ছোট তাদের প্রোডাক্টের উপরও বসতে পারে, মানে সিপসেল, সিপসেল লোগো, অথবা আমার বিকাশের লোগো, একটা আমাদের বিকাশের লোগো ছোট মনে করেন একটা ইয়ের সাথেও কাগজেও দিতে হতে পারে, অথবা বিকাশের লোগোটা বড় বিল বোর্ডেও দিতে হতে পারে। তো সেম লোগো তো আমরা বড় করে ডিজাইন করবো, ছোট করে ডিজাইন করবো না, একটা ডিজাইনে যখন বড় প্রয়োজন বড় করে টেনে নেবো, কন্ট্রোল টি মানে ফ্রি ট্রান্সফর্ম করে, যখন ছোট প্রয়োজন ছোট করে নেবো। ছোট এবং বড় করতে গেলে ফটোশপের ডিজাইনগুলো ফেটে যাবে, বড় করলেই ফেটে যাবে, আর ছোট করলে তো ছোট থাকবে, ওই ওইটাই ফিক্স। যদি আমরা ইলাস্ট্রেটর ওই ডিজাইনটা করি, যখন আমাদের বড় প্রয়োজন যত বড় করে নেবো কিন্তু ফাটবে না, যখন আমাদের ছোট প্রয়োজন ছোট করে নেবো ফাটবে না, সেটা আমি এখানে দেখাই। ইলাস্ট্রেটরে আসলাম, আমি এখান থেকে যদি কোনো একটা শেপ ড্র করি, এইটাই ড্র করলাম, এবার এখান থেকে একটা কালার ফিল করি, ওকে। এবার আমি এটাকে জুম করি। আচ্ছা, ইলাস্ট্রেটরে আমাদের এখান থেকে 64% জুম হচ্ছে, ঠিক আছে? এখানে দেখাচ্ছে, দেখাচ্ছে না কত পার্সেন্ট জুম হয়েছে। এবার এই জায়গায় কি আমাদের এই এটা কি কোন জায়গায় ফেটেছে? কোন জায়গায় মনে হচ্ছে যে ফেটেছে এখানে? ফাটি নাই। যদি আমরা এটাকে ফটোশপে এটা পেজ নিই, ফটোশপে সেম জিনিসটা আমরা এখান থেকে ড্র করি, কালার এটাই থাক,
ফেটে যাচ্ছে না, ফেটে যাচ্ছে। এখানে আবার 3200% জুম হচ্ছে, 3200% জুম করে ফেটে যাচ্ছে। তাহলে এখানে 6400% জুম করেও কিছু ফাটছে না? ফাটছে না। আমাদের ফটোশপে সর্বোচ্চ 3200% পর্যন্ত জুম করতে পারবো, আপডেট ফটোশপগুলোতে আরও বেশি করতে পারবো, আর এখানে 6400% জুম করতে পারবো, কিন্তু কোনো ফাটার লক্ষণ এখানে নেই। কিন্তু আমাদের এই ফটোশপে এটা ফেটে ফেটে যাচ্ছে, পিক্সেল দেখা যাচ্ছে। তাহলে আমাদের রাস্টার ফাইলের পার্থক্যটা কি বুঝতে পারলাম? শেষ কোথায় ভেক্টর। আমরা যেসব ডিজাইনগুলো ওই যে আমরা ডিজাইন টি শার্ট ডিজাইনের ভিতরে যে শুধু এক কালারের যে ইয়ে ডাউনলোড করলাম, কোকোনাটের যে এই যে গাছগুলো, ওইগুলো তো সব ভেক্টর ছিল, ঠিক আছে? তো এই এই ডিজাইন যা করবো এখানে সব ভেক্টর হবে, আমাদের ইলাস্ট্রেটরে যা করবো ভেক্টর ফাইল। ঠিক আছে, আর একটা জিনিস, আমাদের ফটোশপে আমাদের কাজ করতে হলে এখান থেকে আমাদের লেয়ারের একটা প্যারা ছিল, লেয়ার না নিলে আমরা সেটাকে নড়ানো চড়ানো এডিট করতে পারতাম না, তাই না? ইলাস্ট্রেটরে কোনো আমাদের লেয়ারের কোনো প্যারা থাকবে না, অটোমেটিক লেয়ার জেনারেট হবে। আমরা যেইটাই নেবো না কেন, একটা ক্লিক করলে একটা লেয়ার চলে আসবে, লেয়ার নিয়ে আমাদের কোনো টেনশনই করা লাগবে না, অটোমেটিক লেয়ার জেনারেট হবে। আমাদের লেয়ারের ঘরে এখানে ওপেন করে রাখাও লাগবে না এমন। এই আর একটা হলো আমাদের আজকে একটা ইফেক্টের কাজ দেখাই কেমন করে ইফেক্টের কাজ হয়। হ্যাঁ, ছোট করে এখান থেকে আমরা এটাকে কি বলা হয়, এটা এটা এটাকে কি বলা হয়, কি শেপ বলা হয় বলেন তো? এটাকে বলা হয় পলিগন শেপ। আমি এখান থেকে এটা পলিগনে ড্র করলাম, এই পলিগনটাকে এখানে রাখলাম। আচ্ছা, এবার পলিগন থেকে দেখেন আমরা কোনো ইফেক্ট দিই, এই পলিগনের উপরে একটা ইফেক্ট দিব। তাহলে ইফেক্ট দিতে হলে কোথায় ইফেক্টে যেতে হবে, যার পর এখান থেকে ডিস্টর্ট থেকে আমরা ফরেন ব্রল্ড এখানে গেলাম, এখান থেকে যদি আমরা এই পাশে যাই, এটা প্রিভিউ করে নিই, এই পাশে গেলে দেখেন আমাদের ইফেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, এদিকে যত যাচ্ছি এমন ইফেক্টটা দিতে থাকবে। আমি যদি এই পাশে যাই, যদি আমি এই পাশে যাই, মানে এখন তো মাইনাসের দিকে যাচ্ছি, প্লাসের দিকে গেলে কি হবে একটু ভাবেন তো, প্লাসের দিকে যদি যাই তাহলে সেটা কেমন আকৃতি হবে? না এখন ওইটা তো পলিগন ছিল, মানে কেমন হতে পারে? জিরো। আমাদের পলিগনটা এমন ছিল, যখন আমরা মাইনাসের দিকে গেলাম, এই যে এই অঙ্কর পয়েন্ট আর এই অঙ্কর পয়েন্ট অনেক দূরে ছড়িয়ে যেতে ছিল না, যখন আমরা প্লাসের দিকে যাব, এই অঙ্কর পয়েন্টের এটাকে কি বলা হয়, অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যেটা থাকে এটাকে বলে পাথ, আর এই ডটগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এবার এই পাথগুলো আমাদের অ্যাঙ্কর পয়েন্ট থেকে এইভাবে রাউন্ড হবে, ঠিক আছে? এইভাবে, এই যে আমি এখান থেকে বাড়াচ্ছি, এই যে এটা ফুলের মতো আকৃতি নেবে, বুঝতে পারলাম? এই হলো একটা ইফেক্ট। আচ্ছা, এখান থেকে আমি একটা ইফেক্ট দিয়ে একটা ফুলের পাপড়ি এমন করে দিলাম। ওকে, এবার আর একটা কাহিনী দেখেন, এখানে আমাদের প্রথমে কি ড্র করেছিলাম, একটা পলিগন ড্র করেছিলাম, এখন তো আমরা ফুল হয়ে গিয়েছে, কিসের মাধ্যমে ফুল হয়েছে, একটা ইফেক্টের মাধ্যমে, একটা ইফেক্টের মাধ্যমে ফুল করেছি, কিন্তু যখন আমি বাইরে ক্লিক করছি, এই ফুলের উপর ক্লিক করছি, কি সিলেক্ট হচ্ছে আমাদের, সেই পলিগনটা সিলেক্ট হচ্ছে না, আমাদের ফুলটাকে সিলেক্ট হচ্ছে, ফুল সিলেক্ট হচ্ছে না। এখন আমাদের এখনো আমাদের পলিগন শেপই আছে, পলিগন শেপ থেকে কনভার্ট করে আমাদের এই ফুলের ইফেক্টের শেপে নিয়ে যাব। সেই জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এখানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, ঠিক আছে? করে দিলাম, এবার আমাদের ফুল হয়ে গেল, এবার ফুলের শেপে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? এবার এইটাকে ধরে আমি আরেকটা নিব, কন্ট্রোল অল্টার ধরে কি হবে, ডুপ্লিকেট হবে না আরেকটা,
কন্ট্রোলারটা শিফট ধরে সমান করে আমি আর একটা এখানে বের করে নিলাম, ঠিক আছে। এ দুইটাকে এভাবে সিলেক্ট করে নিলাম, এই যে এখান থেকে টান দিয়ে সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল জি দিলে কি হবে, গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার গ্রুপ করে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি আবার ইফেক্ট, এটাকে সিলেক্ট করার পরে ইফেক্ট, এবার ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফার, ঠিক আছে, এখানে যাবো। যার পরে এখান থেকে ট্রান্সফর্ম, এবার ট্রান্সফর্মে ক্লিক করলে এই অপশনগুলো আসবে। আমরা যদি মাইক্রোসফট, সরি আমি খালি মাইক্রোসফট বলছি, ফটোশপে যখন আমরা এখান থেকে ট্রান্সফর্ম নিয়ে কাজ করেছিলাম, ট্রান্সফর্ম এখান থেকে ট্রান্সফর্মের কিবোর্ড শর্টকাট ছিল কি, কন্ট্রোল টি, না কন্ট্রোল টি প্রেস করলে যে আমাদের এটাকে ছোট বড় করতে পারতাম, তাই না? এটা হলো আমাদের ট্রান্সফর্মের কাজ। কিন্তু ইলাস্ট্রেটর এসে এই ট্রান্সফর্মের কাজ ছোট বড় করা সহ আরো বিভিন্ন ইফেক্ট আছে, এখানে স্কেলিং আছে, রোটেট আছে, এই কাজগুলো আমরা ট্রান্সফর্মের ভিতরে এক্সট্রা আরো পেয়ে যাচ্ছি এখান থেকে। আচ্ছা ঠিক আছে, এবার এখান থেকে আমরা এটাকে ঘুরাবো, যদি নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে ঘুরাবো, ঘুরে আরো বেশি ফুল বানাবো। সেটা করার জন্য আমাদের এই ফুলটা কোথা থেকে ঘুরবে, মানে মিডিল পয়েন্ট হবে কোথায়, এখানে আমাদের অনেকগুলো ডট আছে না, আমি কর্নার থেকে দিই, তাহলে আমাদের এই ফুলটা কি হবে, এই কর্নার থেকে ঘুরবে, ঘুরে চারপাশে ফুল হবে। তাহলে আমি এই এখান থেকে দিই, আমাদের মাঝখান থেকে এখান থেকে ঘুরবে, ঘুরে চারপাশে আবার একটা ফুল হবে। আমি চাচ্ছি মিডিল থেকে ঘুরবে, হ্যাঁ আমি মিডিলের পয়েন্টটা দিয়ে দেবো, মিডিল থেকে ফুলটা চারপাশে ঘুরবে, এমন মিডিলের টটেটটা দিয়ে দিলাম, প্রিভিউ ক্লিক করলাম। করার পরে এবার এখান থেকে অ্যাঙ্গেল দেবো কত পার, মানে কত অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে ঘুরবে, 15 দিয়ে দিলাম অ্যাঙ্গেল, ঠিক আছে। বাইরেটা ক্লিক করব, এই যে দেখাচ্ছে প্রিভিউ, ঠিক আছে, এখানে ফুল আছে, 15 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ঘুরবে। তারপরে যতবার কপি করবো 15 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাঙ্গেলেই ঘুরবে। হাতের উপর দিয়ে যাচ্ছে না, হিসাব নিকাশের বিষয় আছে এটা একটু, ঠিক আছে। এবার আমি এখান থেকে এখানে দিলাম হলো 1, না আমি এখান থেকে অ্যারো প্রেস করলে বাড়াচ্ছি, একটা হলো, কয়টা হলো, 2 3 4 5 6 7 8 9 10 11। এবার এখানে বলেন কয়টা ফুল আছে, ওকে করে দিলাম 22টা, বড় 24টা না 22টা, 22টা 24টা ফুল আছে, কারণ 11 11 24, আর আগে দুইটা ছিল 11 11 22, আর আগে দুইটা ছিল 24, ঠিক আছে। আচ্ছা এবার আবার কি করতে হবে বলেন তো, আপনাদের একটু মেধা তালিকা দেখি কেমন, দেখি কে বলতে পারবেন কি করবে এবার, এটা ফুটবল লাইন বলেন 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 দেখি। এই আমরা প্রথমে কি করলাম, একটা ওই যে পলিগন থেকে যখন ফুলটা বানালাম, পলিগনে ছিল না তখন, এই যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম না, তো এখন আমি তো এই ফুল হয়ে গেছে, অনেকগুলো ফুল সিলেক্ট করছি, কয়টা ফুল সিলেক্ট হচ্ছে এখানে, দুইটা, কারণ আমাদের এগুলো তো ইফেক্ট থেকে করলাম। এই ইফেক্টকে আমাদের আবার এই দুইটা ফুলকে সব ইফেক্টে কনভার্ট করে দিতে হবে। এটা করার জন্য কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এবার সবগুলো ফুল হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা এবার আমি সবগুলোকে সিলেক্ট করলাম, দিয়ে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, ওকে। এবার আমরা চলে যাই হলো পাথফাইন্ডারে, যাও পাথফাইন্ডার, পাথফাইন্ডার কোথায় পাবো, উইন্ডো, উইন্ডোর ভিতর থেকে চলে যাব হলো পাথফাইন্ডার, ঠিক আছে। এখানে ক্লিক করলে আমাদের এখানে পাথফাইন্ডার চলে আসবে, আর পাথফাইন্ডার থেকে একদম লাস্টে যে পাথফাইন্ডারটা আছে এক্সপ্লোর, এখানে ক্লিক করব, গেলো। কি বলছে, পাথফাইন্ডার থেকে ভাঙছে না, আর একবার এটাকে প্রথম থেকে করি যাতে আর একবার আপনাদের ক্লিয়ার হয়ে যায়। এবার দেখি কি নেই কিনা, কালার
লাইন এবার কি করব বলেন তো কি করব এবার মানে ওই সেই সিস্টেমে ফুল তৈরি করব ইফেক্ট তারপর ফ্রি ট্রান্সফর্ম ডিসটর্টেড ট্রান্সফর্ম তারপরে দুই নাম্বার প্রপার এন্ড বোল্ড এবার এখান থেকে আমরা প্লাস করব প্রিভিউ ঠিক আছে এবার এখান থেকে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ঠিক আছে এবার অল্টার ধরে এটাকে একটা কপি নেব ওকে এবার এই দুইটাকে আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরে চলে যাব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ গ্রুপ না করলে কিন্তু হবে না হ্যাঁ গ্রুপ তারপর আবার ইফেক্ট স্টুডেন্ট ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এবার এখান থেকে মাঝখানে বৃত্ত ক্লিক থাকা অবস্থায় প্রিভিউটা ক্লিক করে নেবেন কয় ডিগ্রি 15 ডিগ্রি কম বেশি করে দেখতে পারেন আমি এখান থেকে এভাবে বাড়াচ্ছি অথবা আমি একবার এখান থেকে 11 লিখেও দিতে পারতাম দিলাম ওকে এবার এখান থেকে যে আমাদের স্টোক কালার তুলে দিয়েছি পাতের ভিতরে যেগুলো আছে সেগুলো কেটে যাচ্ছে মানে মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে আমি এখানে পাথ ফাইন্ডার ক্লিক করলাম এই যে ওইগুলো মাইনাস হয়ে গেল এবার আমি বাইরেটা ক্লিক করলে দেখতে পারবো এই যে আমাদের একটা মান্ডালা ডিজাইন হয়ে গেছে মানে যারা যে আলপনা আগায় না রাস্তায় অথবা কোনো বাসায় বিয়ের ঈদে তখন একটা মান্ডালা ডিজাইন হয়ে গেছে এইগুলো ওইগুলোকে আলপনা বলা হয় কিন্তু গ্রাফিক্সের ভাষায় এটাকে বলা হয় মান্ডালা ডিজাইন ঠিক আছে মান্ডালা আমাদের ফাইবারে গিগ আছে মান্ডালার চাহিদা আছে আপনি চাইলে কোনো যে চাদর মাদরেও দেখবেন এমন ডিজাইন থাকে সেলাই মতো এই যে আমি যদি এটাকে সেলাই মতো করতে চাই তাহলে এটাকে আমরা ফিল কালারটাকে তুলে দিয়ে স্টোক কালার দিয়ে একটা আগে প্রথমে আমি এখানে একটা স্টোক কালার দিলাম ফিল কালারটাকে নাম করে দিলাম দিয়ে আমি এখানে স্টোকটাকে একটু মোটা করে দিতে পারি স্টোক কি তো হচ্ছে আচ্ছা আমি এখান থেকে পাঁচ দিই এবার এখান থেকে আমরা স্টোকের উপর ক্লিক করি করার পর স্টোকের সেই ডটেড পয়েন্ট আছে না ড্যাশ আমরা এখান থেকে ড্যাশ ড্যাশ করে দিই ওকে এই যে দেখবেন এমন এমন ড্যাশ ড্যাশ স্টোকটা আর একটু ছোট করতে হবে বেশি মোটা হয়ে গেছে এই যে দেখেন মনে হচ্ছে একটা সেলাই করা ভাব এখানে একটা সেলাই এখানে একটা এখানে এইভাবে এমন চাদরের উপরে দেখবেন যেভাবে সাদা চাদরের উপরে এভাবে সেলাই করা করা ডিজাইন থাকে এইভাবে আমরা ডিজাইন করে ফেলতে পারছি আর কি ওকে তাহলে আজকে এতটুকুই থাক প্র্যাকটিস করেন মান্ডালা ডিজাইন করে ফেলেছেন আচ্ছা এইটাকে আমি এটা সেভ করে দিয়ে দিই আপনাদের এইভাবে দেখে দেখে করবেন আচ্ছা এখানে আমাদের সেভের ভিতরে দেখেন এআই ফাইল আছে পিডিএফ ফাইল আছে ইপিএস ফাইল আছে এসভিজি ফাইল আছে এখান থেকে আমাদের লাগবে কি আমাদের পিডিএফ ফাইল ইপিএস ফাইল এআই ফাইল এআই ফাইল বলতে কি আমাদের ইলাস্ট্রেটরের ফাইল যেমন ওখানে আমাদের পিএইচডি ফাইল ছিল পিএইচডি ফাইলের মতো ঠিক আছে আর পিডিএফ ফাইল মানে আমাদের প্রিন্টেড ফাইল ইপিএস ফাইল মানে আমাদের যে ফাইলে সেভ করলে অনেক জুম অথবা ই করলে সহজে নষ্ট হবে না এটা তাহলে আমি এখান থেকে ডাউনলোড করি হলো পিডিএফ পিডিএফ ডেস্কটপের উপরে ক্লাস নাম্বার আজকে কত হবে জানো মনে আছে কারোর 33 নাম্বার না 33 নাম্বার না 33 হবে না হতে পারে 33
আর আমি ছিলাম আমি দেখছিলাম আরেকটা আসলো ঠিক আচ্ছা এখান থেকে আমরা সেভ করি আচ্ছা এবার হলো